হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন। ইডব্লিউডি এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা বানাতে চলেছি 12 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটি খুবই পাওয়ারফুল, কোনো BMS ছাড়াই। এটার সাহায্যে আপনার বাড়িতে 12 ভোল্টের যে কোনো অ্যাপ্লায়েন্স আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, সবার প্রথমে আমাদের কিছু লিথিয়াম আয়ন ব্যাটারি লাগবে। ফ্রেন্ডস, আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 3.9, অর্থাৎ আমাদের 3টে ব্যাটারি সিরিজে কানেক্ট করতে হবে। কিন্তু আমরা অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য 2টো করে ব্যাটারি প্রথমে প্যারালালে কানেক্ট করে নেব, তারপরে আমরা এগুলো সিরিজে কানেক্ট করব। প্যারালালে কানেক্ট করার পরে আমাদের ভোল্টেজ সেম থাকবে, কিন্তু ব্যাটারির অ্যাম্পিয়ার ডবল হয়ে যাবে। এবার ব্যাটারিগুলো এক জায়গায় করে ভালো করে সেলো টেপ জড়িয়ে দেবো, যাতে ব্যাটারিগুলো সংবদ্ধভাবে এক জায়গায় থাকে। ফ্রেন্ডস, আমাদের ব্যাটারি তৈরি কমপ্লিট। চলুন এবার ভোল্টেজ চেক করে দেখা যাক। আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 11.6। ফ্রেন্ডস, ব্যাটারি দিয়ে আমরা কিছু চেক করে দেখব। তো আমাদের কাছে আছে 555 মডেল, দেখুন খুব সুন্দর ওয়ার্ক করছে। তো আমরা এর উপরে প্রোফাইল লাগিয়ে দেখাচ্ছি, যাতে খুব ভালো করে আরও বোঝা যায়। ফ্রেন্ডস, ব্যাটারি চার্জিংয়ের জন্য আমরা নিয়ে নিচ্ছি একটি ফিমেল জ্যাক ও 12 ভোল্টের চার্জার। আপনারা যে কোনো অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। এবং ভিডিও শেষে এই পাওয়ারফুল ব্যাটারিটি বানানোর জন্য একটি ডায়াগ্রাম দেওয়া আছে, যেটি দেখে আপনারা খুব সহজেই এটা বানাতে পারেন। ফ্রেন্ডস, আমরা প্রথমে 2টি করে ব্যাটারি প্যারালালে কানেক্ট করে নিয়েছি এবং ব্যাটারিগুলোকে এরপরে সিরিজে কানেক্ট করে নেব। এবং ব্যাটারির প্লাস দিক থেকে, মানে পজিটিভ 12, এবং মাইনাস চিহ্নের দিক থেকে, ব্যাটারির মাইনাস দিক থেকে নেগেটিভ 12 আউটপুট হবে।